2017 সালে তো এই 2017 সাল থেকে শুরু করে আজকে প্রতিষ্ঠিত প্রায় 4 বছর হয়ে গেল। এখানে আমাদের প্রায় বর্তমানে 4টা ব্যাচ রানিং, ইভেন এই আপকামিং আরও একটা ব্যাচ ঢুকতেছে। এই যে প্রায় 500 শিক্ষার্থীর বিপরীতে মাত্র 2 জন টিচার। অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই প্রশাসন ভবনে আমাদের থাকার কোনো ইচ্ছা ছিল না। আমরা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম এই বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ পড়াশোনা করার জন্য। এই ফার্মেসি বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম সাবজেক্ট বিষয়, যেটাতে ভর্তি হওয়ার জন্য আমাদের ভর্তি পরীক্ষায় প্রথমের দিকে থেকে এই বিভাগে ভর্তি হতে হয়। আমরা খুবই সুশৃঙ্খলভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমাদের দেখা দিল শিক্ষক সংকট এবং ল্যাব সহায়ক সংকট। আমরা দীর্ঘ 3 বছর যাবৎ ফর্মালওয়েতে আমাদের মাননীয় বিসি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রধান যিনি মাননীয় বিসি স্যারকে আমরা আমাদের সমস্যার কথাগুলো দীর্ঘ 3 বছর যাবৎ আমরা বলে আসছি। আমরা আমাদের বিভাগের সভাপতিকে বললাম, স্যার তার ফর্মালওয়েতে তিনি বিসি স্যারের সাথে যোগাযোগ করলেন, কিন্তু 3 বছর যাবৎ তিনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেলেন, কোনো কার্যকরী পদক্ষেপ নিলেন না। আমরা বারবার ব্যর্থ হলাম, কিন্তু ফার্মেসি বিভাগ এবং ফার্মেসি শিক্ষা হচ্ছে একটা প্রায়োগিক বিষয়। এখানে আমরা চাইলেও ইতিহাস মুখস্থ করে এবং প্রাচীন যুগ মধ্যযুগ এইসব পড়াশোনা করে কে কত সালে কী করছে এইসব পড়াশোনা করে আমরা চাইলেও এখান থেকে পাস করতে পারি না। আমাদের দরকার প্রায়োগিক শিক্ষা ব্যবস্থা, তার জন্য দরকার ছিল শিক্ষক এবং ল্যাব সহায়ক। কিন্তু যখনই আমাদের সংকট দেখা দিল, আমরা বিসি স্যারের সাথে বারবার বারবার যোগাযোগ করি, কিন্তু বিসি স্যার সর্বশেষ আমাদেরকে জানিয়ে দিলেন তার কোনো কিছু করার নাই। একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রধান যদি বলে এই কথা, আমরা কার কাছে যাব? আমাদের অভিভাবক তিনি ছিলেন, আমরা কার কাছে গিয়ে আজকে হাত বাড়াবো? আমাদেরকে শিক্ষক দিন, এটা আমাদের দাবি, এটা আমাদের অধিকার, এটা কোনো করুণা নয়। আপনি একটা ডিপার্টমেন্ট খুলে রেখেছেন, এই ডিপার্টমেন্টের যাবতীয় সমস্যা দেখার দায়িত্ব আপনার এবং প্রশাসনের। আমরা আমাদের ডিপার্টমেন্টে একমাত্র ডিপার্টমেন্ট যেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টে বিদেশি শিক্ষকরা পড়াশোনা করেন, বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করেন, এই 6 জন শিক্ষার্থী রয়েছে। যদি আমাদের এই ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগ না হয়, তাদের মনে যে একটা খারাপ ধারণা, এটা বহির্বিশ্বে প্রকাশ পাবে এবং তার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে একটা স্বনামধর্ম, আমাদের স্বনাম ছিল, স্বনামধর্ম যে অবস্থান ছিল সেটা ক্ষুণ্ণ হতে যাবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে বাইরের দেশ থেকে তখন শিক্ষার্থী আগ্রহ হারাবে, তারা এই বিশ্ববিদ্যালয়ে আসতে চাবে না, কারণ তাদের চয়েসের মধ্যে ফার্মেসি বিভাগ অন্যতম। আমরা পড়াশোনা করার জন্য পর্যাপ্ত পরিমাণে বেঞ্চ চেয়ার লাগবে, কিন্তু সেই মুহূর্তে আমাদেরকে টিউটোরিয়াল পরীক্ষা দিতে হয় ফ্লোরে বসে। এটা কী ধরনের অবস্থা,